হ্যালো জেসিম বন্ধুরা, আমি রতন সরকার আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে কাস্টম পোস্ট করতে হয়। হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন ভালো, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি দেখাবো কিভাবে আপনি কাস্টম পোস্ট করবেন। তো ভিডিওটি দেখানোর আগে আমি একটু বলে নিই, আপনারা কাস্টম পোস্ট কেন করবেন আর কাস্টম পোস্টের সুবিধা কি। কাস্টম পোস্টের সুবিধা হচ্ছে, ধরেন আপনি আমি আমরা যারা জিএসএম রিলেটেড পোস্ট করি, আমরা বিভিন্ন সার্ভিস সেল করি অথবা সলিউশন সেল করি, তো এই যে সার্ভিস বা সলিউশনগুলা ওইগুলো যাতে আমাদের জিএসএম এর ব্রাইডবাদার যারা আছে ওনারাই যাতে ওইগুলো দেখে, ওইগুলো যাতে বাহিরের কেউ না দেখতে পারে, পাবলিক পোস্ট যেন না হয়, সেক্ষেত্রে আমরা প্রাইভেসিটা রক্ষা করতে পারি ওই কাস্টম পোস্টের মাধ্যমে। তো কাস্টম পোস্টের সিস্টেমটা হচ্ছে, আপনি সিলেক্ট করে আপনার নির্দিষ্ট যে ব্রাইডবাদার গণ জিএসএম রিলেটেড কাজ করে তাদেরকে ওই লিস্টে অ্যাড করে নেবেন, এবং পরবর্তী পোস্ট করতে সময় ওই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে পোস্ট করে দিবেন। তাহলে আপনি যাদেরকে আগে সিলেক্ট করছেন ওনারাই আপনার পোস্টটা শুধুমাত্র দেখতে পারবে। তো চলুন শুরু করি, কিভাবে ওই প্রসেসটা আমরা করব আমি আপনাদেরকে সরাসরি দেখাই। তো বন্ধুরা, আমি মেন স্ক্রিনে চলে আসলাম। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কাস্টম পোস্ট করি এবং কিভাবে আমি অ্যাড করে নিয়েছি। তো দেখুন, আমার এখানে টোটাল ফ্রেন্ড আছে 3965 জন। হ্যাঁ, তো এইখানে আমি জিএসএম ফ্রেন্ডস আমার কয়জন আছে ওইটা একটু দেখি। ওইখানে দেখেন 1060 জন আছে। ওনারা হচ্ছে সবাই জিএসএম রিলেটেড পোস্ট করে এবং সার্ভিস সেল করে অথবা সার্ভিস কিনে, মানে সবাই জিএসএম রিলেটেড। আমার যতগুলো পোস্ট হয় ওনারা দেখে, আর এই পোস্টগুলো বাহিরে কোথাও যায় না। তো এখন আপনারা কিভাবে করবেন ওইটা দেখেন, আপনার ফ্রেন্ড লিস্টে আপনি ঢুকবেন। ঢুকার পরে ধরেন আপনি ওনাকে আপনার জিএসএম ফ্রেন্ড লিস্টে ঢুকাবেন। হ্যাঁ, তো আপনি কি করবেন, ওইখানে আপনার মাউস পয়েন্টার নিলে ওইখানে অ্যাড টু অ্যানাদার লিস্ট, ওইটাতে ক্লিক করলে দেখেন আমি যেভাবে করছি, জিএসএম ফ্রেন্ডস আমার অলরেডি সিলেক্ট করা আছে। আপনার না থাকলে আপনি ওইখানে সিলেক্ট করে নেবেন। আপনার যেহেতু যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এরকম ক্যাটাগরি থাকবে না, আপনার ক্যাটাগরিগুলো ওইখান থেকে তৈরি করে নিতে হবে। কিভাবে, ফ্রেন্ডসে গিয়ে অ্যাড টু অ্যানাদার লিস্ট। তো অ্যাড টু অ্যানাদার লিস্টে ক্লিক করে আপনি ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখবেন নিউ লিস্ট। ঠিক আছে, তো আপনি এখানে একটা নিউ লিস্ট আপনি যে কোনো নাম দিয়ে আপনি লিখবেন। লেখার পরে ওইটা একটা ক্যাটাগরি তৈরি হবে, তখন আপনি ওইখানে ক্যাটাগরিটা শো করবে, আপনি ওইখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তো এইভাবে শুধু জিএসএম রিলেটেড না, আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের পোস্ট করতে পারেন, আপনার যে কোনো সার্কেলে আপনি পোস্টটি পৌঁছাইতে পারেন। শুধুমাত্র আপনার স্পেসিফিক যারা ফ্রেন্ড বন্ধু আছে ওনারাই এই পোস্টটা দেখবে, বাহিরের কেউ কিন্তু ওই পোস্ট দেখবে না। আশা করি আমাদের জিএসএম বন্ধুরা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হবেন। আপনি যারা অনেকেই আছেন ফেসবুকে পাবলিক পোস্ট হয়ে যাবে বিদায়, অনেকেই জিএসএম রিলেটেড পোস্ট করেন না, তো আজকের পর থেকে এই প্রবলেমটা আপনাদের থাকবে না। আপনারা ওই রকম জিএসএম রিলেটেড যারা আছে তাদেরকে লিস্টে অ্যাড করে নেবেন, তারপর কাস্টম পোস্ট করে সবার সাথে আপনি কানেক্টেড থাকতে পারবেন। তো এটাই ছিল মেইন বিষয়। তো আমি আমার যারা জিএসএম ফ্রেন্ডস আছে অলরেডি আমি অ্যাড করে রাখছি, কীভাবে অ্যাড করতে হয় ওইটাই দেখাইলাম। কারণ ধরেন আমি এটা পোস্ট করব, তো পোস্ট করতে সময় কি হয়, ধরেন আমি লিখলাম ধরেন এটা আমার একটা পোস্ট, তো এই পোস্টটা আমি করব। তো আমার যেহেতু আগে থেকেই আমার অ্যাড করা আছে, দেখেন ওইখানে আমার এখানে শো করবে পাবলিক ফ্রেন্ডস, তারপর দেখেন এই যে চলে আসছে আমার জিএসএম ফ্রেন্ড যেটা আমি তৈরি করছিলাম। আমার আরও কিছু গ্রুপ আছে, তো আমি বেশিরভাগ সময় জিএসএম ফ্রেন্ডস যেটা ওইটা আমি সিলেক্ট করি। দেখেন ওইখানে আপনি যাই লেখেন না কেন, লেখার পরে ওইখানে আপনার ওই যে নিউজ ফিডের ঠিক ডান দিকে ওইখানে শো করবে আপনি কোন ক্যাটাগরিতে পোস্টটা করবেন। ঠিক আছে, তো আমি জিএসএম ক্যাটাগরিতে পোস্ট লেখার পরে ওইখানে ক্যাটাগরিটা জিএসএম রিলেটেড সিলেক্ট করে তারপরে আমি পোস্ট করে দিলে ওইটা শুধুমাত্র আমার স্পেসিফিক যারা জিএসএম রিলেটেড ব্রাইভাদার আছে ওনাদের কাছেই ওই পোস্টটা যাবে, বাহিরের কারো কাছে ওইটা যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আমার প্রাইভেসি নষ্ট হবে না। এটাই ছিল আমার কাস্টম পোস্টের মেথডটা, যেটা আমি অনেকদিন থেকে ইউজ করতেছি। বর্তমান সময়ে আমি মনে করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি, ওইটা আপনাদের অনেক হেল্প আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্য অন্য জিএসএম ব্রাইডবাদার যারা আছে ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। করবেন আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ।